নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/7/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। এবং এই কর্মশিক্ষা শারীরশিক্ষা নিয়োগে যে সুপার নিউমেরি পোস্ট বা অতিরিক্ত পোস্ট তৈরি করা হয়েছিল পদ, সেই অতিরিক্ত পদে নিয়োগ আটকে রয়েছে এবং সেই আজ সুপার নিউমেরিক পোস্ট নিয়ে আজকে শুনানির সম্ভাবনা রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কাউন্সিল প্রক্রিয়া হয়েও নিয়োগ পায়নি চাকরি প্রার্থীরা। কর্মশিক্ষা শারীরশিক্ষার ক্ষেত্রে সুপার নিউমেরি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগকরা শুরু হয়েছিল। সেই অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে নিয়োগ স্থগিতাদেশ দেয় আদালত। তারপর থেকে বন্ধ রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এবং আজ 7 জুলাই সুপ্রিম কোর্টে সুপার নিউমেরি পোস্ট সংক্রান্ত মামলা শুনানি হতে চলেছে এবং এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন সুপার ইসপত্র বা রেকমেন্ডেশন পাওয়া হবুস্তি পাকড়া। পঞ্চায়েতের আগে নিয়োগ না হলে কর্মশিক্ষা শারীরশিক্ষার 1280 জন সুপারিশপত্র পাওয়া চাকরি প্রার্থী ভোট বয়কট করবেন বলে আগেই জানিয়েছেন। শুধু তারাই নন, তাদের আত্মীয় স্বজনরা বহিবাট প্রচারণ রাখবেন। দ্রুত নিয়োগের দাবিতে সোমবার সল্টলেকের করুণাময়ী বিক্ষোভের করুণাময়ীতে বিক্ষোভের সময়ে এমনটাই জানিয়েছে কর্মশিক্ষা শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের এক অংশ। তাদের অভিযোগ, কলকাতা হাইকোর্টে নিয়োগের স্থগিতাদেশ দিয়েছে কারণ স্কুল সার্ভিস কমিশন আদালতে ভুল হলফনামা জমা দিয়েছিল। তাদের আরও দাবি যে অতিরিক্ত শূন্য পদে সুপারিশ পদ দিয়েছে কমিশন, তার মধ্যে কোনো অযোগ্য প্রার্থী নেই এবং এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের এক কর্তার দাবি। কর্মশিক্ষা শারীরশিক্ষা নিয়োগ নিয়ে যে হলফনামা আদালতে পেশ করা হয়েছিল তা আইন মেনেই হয়েছিল। বিষয়টি এখন আদালতে বিচারাধীন, আদালত যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী তারা চলবেন বলে জানিয়েছেন। স্কুল সার্ভিস কমিশন থেকে সুপারিশপত্র পাওয়ার পর কেউ কেউ চাকরিতে নিশ্চিত জেনে বেসরকারি স্কুল বা অন্যান্য কাজে করতেন তা ছেড়ে দিয়েছেন, কিন্তু অভিযোগ জানতেন না সুপারিশপত্র পাওয়ার পরও তাদের জন্য অপেক্ষা করে রয়েছে ভোগান্তি। সুপারিশপত্র পাওয়ার 6 সপ্তাহের মধ্যে নিয়োগপত্র পাওয়ার কথা, এমনকি সুপারিশপত্রে লেখা রয়েছে কোনো স্কুলে আমাদের নিয়োগ হতে চলেছে, তারপরেও নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। তো দেখা যাক আজকের এই শুনানির দিকে থাকি রয়েছে এই চাকরি প্রার্থীরা কী আপডেট আসে। এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।